1971 সালে 7ই মার্চ তারিখে বঙ্গবন্ধু কেন যেন একটা জাদুকরের মতো মানে একজন মানুষ হিসেবে পরিণত হয়েছিলেন। এত সুযোগ সুবিধা দেওয়ার কারণে এত ভুয়া মুক্তিযোদ্ধারা ঢুকে পড়েছে যে এই সুযোগ সুবিধাগুলো যদি না দেওয়া হতো একসময় তো মুক্তিযোদ্ধারা তাদের পরিচয় দিত না। বিভিন্ন ধরনের কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকার পরও মুক্তিযুদ্ধে যে আপনার অবদান আছে সেটা আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে পেয়ে থাকি। একজন লোক আর একজন আহত লোককে, গুলিবিদ্ধ একটা লোককে ঘাড়ের উপরে উঠিয়ে নিয়ে গ্রামের ভিতর দিয়ে আসতেছে, গোটা শরীর দুইজনের রক্তে ভেজা। আমাদেরকে দেখে যে লোকটা ঘাড়ের উপরে নিচে ওই আহত লোকটাকে, সে বলতেছে যে বেটারা তো পারবে না, ভীমরুলের চাকে ঢিল মারবে, ভীমরুল এসে আমাদেরকে কামড়াবে। আমার জানা মতে আমার চোখের সামনে কত ভুয়া মুক্তিযোদ্ধারা ভাতা নিচ্ছে, সুযোগ সুবিধা নিচ্ছে, আমি চোখের সামনে দেখতেছি এরা ভুয়া। সুপ্রিয় দর্শক শ্রোতা, অগ্নিঝরা মার্চে দৈনিক করতোয়ার বিশেষ আয়োজন মুক্তিযুদ্ধের গল্প অনুষ্ঠান থেকে আপনাদের স্বাগত জানাই। আপনারা জানেন যে আমাদের প্রতিদিনই আমাদের একজন মুক্তিযুদ্ধে আসছেন, তাদের গল্প বলছেন, তারা কীভাবে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন, সর্বোপরি তারা আমাদের আগামী প্রজন্মকে কেমন দেখতে চান, আমাদের এই স্বাধীন বাংলাদেশে আমাদের এগিয়ে নেওয়া যাওয়ার ক্ষেত্রে তাদের কী ভূমিকা হওয়া উচিত, তাদের একটা উপদেশও থাকে সেখানে। আজ মার্চের 10 তারিখ, তখন অলরেডি আমাদের মুক্তিপাগল যারা বাঙালি আছেন তারা মুক্তির স্বাদ পাওয়ার জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম প্রস্তুতি নিচ্ছেন, চলছে সামরিক, আমাদের বেসামরিক ব্যক্তিদের দিয়ে সামরিক প্রশিক্ষণ। ঠিক তেমনিভাবে আমাদের যিনি আমি আজকের অতিথি, সেই অতিথিও সেই কাজে উদ্বুদ্ধ হয়ে এই কাজগুলো করছিলেন। আজকে আমাদের অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক সদস্য, সর্বোপরি তিনি ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ বগুড়া জেলা ইউনিটের সাবেক কমান্ডার, একই সঙ্গে ঘাতক দালাম নির্মূল কমিটিরও তিনি সভাপতি ছিলেন, এবং আমাদের জনপ্রতিনিধি হিসেবে বগুড়া পৌরসভার চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন দীর্ঘদিন। আজকে সেই বীর মুক্তিযোদ্ধা জনাব রেজাউল করিম মন্টুকে আমাদের এই স্টুডিওতে আমন্ত্রণ জানাচ্ছি, তাকে আমি স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আচ্ছা, আমি প্রথমেই জানতে চাচ্ছিলাম যে আপনার বর্ণাঢ্য জীবন, কারণ বিভিন্ন ধরনের কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকার পরও মুক্তিযুদ্ধে যে আপনার অবদান আছে সেটা আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে পেয়ে থাকি, সেই তারই পরিপ্রেক্ষিতে জানতে চাই যে মুক্তিযুদ্ধে গেলেন কিভাবে, কারণ এটা কিন্তু আমাদের একটা জানার আগ্রহ অবশ্যই থাকতে পারে। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে আমি ভাগ্যবান নিজেকে এই জন্যে বলবো যে 1971 সালে আমার বয়স ছিল 20-21 মতো, অর্থাৎ যৌবনপ্রাপ্ত একজন মানুষ ছিলাম, সে কারণেই আল্লাহ তাআলা আমাকে মুক্তিযুদ্ধে যাওয়ার সুযোগ করে দিয়েছিলেন। আমার বয়স যদি ওই বয়স না হতো, বেশি বা কম হতো, তাহলে হয়তো আমার মুক্তিযুদ্ধে যাওয়ার সুযোগ বা সৌভাগ্য হতো না। এই জন্য আল্লাহ তাআলার কাছে আমি শুকরিয়া আদায় করি। আমি 1971 সালে রাজশাহী ইউনিভার্সিটিতে আইন বিভাগের একজন ছাত্র ছিলাম। মার্চ মাসে আমাদের আইন বিষয়ে মানে প্রিলিমিনারি পরীক্ষা, প্রিভিয়াস ইয়ারের পরীক্ষা শুরু হয়েছিল। 7ই মার্চ তারিখে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে ভাষণটা দিয়েছিল, সেই ভাষণটা আমরা সবাই শুনেছি, তৎকালীন সময়ের আমরা যারা বাংলাদেশের মানুষ সবাই আমরা শুনেছি। তার আগে থেকে আমি আমার ছাত্রজীবন থেকে আমি ছাত্রলীগের একজন কর্মী ছিলাম, কোনো নেতা ছিলাম না এটা ঠিক, কিন্তু বঙ্গবন্ধুর রাজনীতি, বঙ্গবন্ধুর আদর্শ রাজনীতি দ্বারা আমি উদ্বুদ্ধ হয়েছিলাম। বঙ্গবন্ধুর রাজনীতি আমি সবসময় বোঝার চেষ্টা করেছি, জানার চেষ্টা করেছি। আপনারা সবাই জানেন যে আসলে এই যে আমাদের প্রিয় স্বাধীনতা, এই স্বাধীনতার ক্ষেত্র তৈরি হয়েছে 52 সাল থেকে পরবর্তী সময় পর্যায়ক্রমে নানা কর্মসূচি, নানা আন্দোলন, সংগ্রাম, লড়াইয়ের মধ্যে দিয়ে ধীরে ধীরে স্বাধীনতার একটা প্রেক্ষাপট তৈরি হয়। সেই প্রেক্ষাপটের ইতিহাস আমি আর বলতে চাই না, শুধু একটি কথাই বলতে চাই। বঙ্গবন্ধু একটি বিষয় দেশবাসীর কাছে বোঝানোর চেষ্টা করছিলেন যে তৎকালীন পশ্চিম পাকিস্তান আমাদের পূর্ব পাকিস্তানের মানুষদেরকে কীভাবে শাসন আর শোষণ করছেন, এই যে দুই দেশের মধ্যে যে একটা ডিসপ্যারিটি, বৈষম্য, এগুলো তিনি কাগজ কলমের মধ্যে দিয়ে, বক্তৃতার মধ্যে দিয়ে, লিফলেটের মধ্যে দিয়ে, ব্যানারের মধ্যে দিয়ে, ফেস্টুনের মধ্যে দিয়ে দেশবাসীকে জানানোর জন্য এবং দেশবাসীকে এ ব্যাপারে সচেতন করার জন্য
আওয়ামী লীগ এবং তার যারা সহযোগী সংগঠন অঙ্গ সংগঠনের যারা নেতৃবৃন্দ ছিলেন সেগুলো কাজ করছিলেন মানুষকে মোটিভেট করার জন্য। যে কারণে বঙ্গবন্ধু গোটা বাঙালি জাতিকে দলমত নির্বিশেষে তিনি ঐক্যবদ্ধ করতে পেরেছিলেন 1970 সালের নির্বাচনে। তো যখন নির্বাচনটা হয় তখন আমি রাজশাহী ইউনিভার্সিটির ছাত্র, সেই নির্বাচনে আমার একটা ভূমিকা ছিল এবং আমার মতো অনেকেরই ভূমিকা ছিল। তখন আমরা ধরে নিয়েছিলাম যে এই নির্বাচনে আমাদেরকে বিজয়ী হওয়ার কোনো বিকল্প নাই, যদি আমরা বাঙালি হিসেবে বা আমাদের এই তৎকালীন পূর্ব পাকিস্তানের মানুষ আমরা যদি স্বাধীনভাবে ভালোভাবে বাঁচতে চাই, শোষণ থেকে মুক্ত হতে চাই, তাহলে এই নির্বাচনে বিজয়ের কোনো বিকল্প নাই। এই যে চেতনাটা, এটা আমার কাছে খুব অদ্ভুত মনে হয়েছে যে একজন অশিক্ষিত মানুষের মধ্যে এই চেতনাবোধটা, এই ধারণাটা দারুণভাবে তাদের মনে একটা জায়গা করে নিয়েছিল যে আমাদের নৌকায় ভোট দিয়ে বঙ্গবন্ধু শেখ, তখন তো বঙ্গবন্ধু ছিলেন না, যাই হোক, শেখ মুজিবকে বিজয়ী করার কোনো বিকল্প নাই। এবং আমরা দেখেছি যে সমস্ত তৎকালীন পূর্ব পাকিস্তানের কিছু লোকজন পশ্চিম পাকিস্তানে লেখাপড়া করতো বা চাকরি করতো, তারাও সুযোগ পাইলে চিঠিপত্রের মধ্য দিয়ে বা যে কোনোভাবেই তারা বলতো যে দেখেন আপনারা এবার কিন্তু নৌকো মার্কার কোনো বিকল্প নেই, যদি বাঁচতে চান আমাদেরকে যদি স্বাধীনভাবে বাঁচতে হয় তাহলে নৌকো মার্কায় ভোট দিতে হবে। আমরা এইভাবে সাধারণ মানুষদেরকে মোটিভেট করতাম। সেই নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের কথা আমরা সবাই জানি, সেই বিষয়ে আমি বলতে চাই না। এইভাবে যখন নির্বাচন হয়ে যাবার পরে ক্ষমতার হস্তান্তর নিয়ে অনেক ইতিহাস, অনেক কাহিনী আছে যেগুলো বলতে গেলে অনেক সময় লাগবে। আমি শুধু একটাই কথাই বলতে চাই যে যখন 7ই মার্চ 1971 সালের 7ই মার্চ তারিখে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৎকালীন রেসকোর্স ময়দানে যে ভাষণটা দিয়েছিলেন, এটা একটা অভূতপূর্ব একটি ঘটনা যেটা এখন আমরা রেডিও টেলিভিশনে আমরা পাই। সেই দিনের যে ভাষণটা, তখন মানুষের মধ্যে দারুণ একটা চেতনা কাজ করছিল। বঙ্গবন্ধু কেন যেন একটা জাদুকরের মতো মানে একজন মানুষ হিসেবে পরিণত হয়েছিলেন, উনি মুগ্ধে যা বলতেন সেটাই মানুষ মনোমুগ্ধ হয়ে সেই কাজটাই করেছেন, সেই কথাটা শুনেছেন। তো সেই 7ই মার্চে যে ভাষণটা, সেই ভাষণটা আমি শুনেছি সেই সময়, তৎকালীন দেশবাসীও শুনেছেন। সেই ভাষণের মধ্য দিয়ে আমাদের কাছে বিষয়টা পরিষ্কার হয়ে যায় যে আমাদের দেশ স্বাধীন হতে চলছে, এবং এই বিশ্বাস এবং ধারণা থেকে আমি মানসিকভাবে প্রস্তুতি নিতে পারি যে নিতে থাকি যে যে কোনো সময় হয়তো আমাদের স্বাধীনতা যুদ্ধ শুরু হতে পারে, এবং সেই যুদ্ধে আমি একজন যুবক হিসেবে, যৌবনপ্রাপ্ত মানুষ হিসেবে আমি যুদ্ধে অংশগ্রহণ করব। তো এই অবস্থায় আমি মার্চ মাসে তখন রাজশাহী ইউনিভার্সিটিতে থাকি, লেখাপড়া করি, আমি এসএমএলের ছাত্র ছিলাম। আমার মনে আছে 25শে মার্চ তারিখে ইউনিভার্সিটি এলাকা থেকে, মতিহার থেকে, ওইখান থেকে ছাত্র জনতার একটা মিছিল বের হয়। আমার জীবনে এত বড় মিছিল আমি দেখি নাই। বলা যেতে পারে যে ইউনিভার্সিটি ক্যাম্পাস থেকে শুরু করে সাহেব বাজার মোড় পর্যন্ত রাস্তার মাঝখানে কোনো ফাঁকা ছিল না, শুধু মানুষ আর মানুষ, জনতার ঢল। আমরা যখন ওইখানে শহরের ভিতরে পৌঁছলাম তখন হঠাৎ করে আমাদের উপরে পাক সেনার আমাদের উপর গুলি বর্ষণ করলো এবং আমাদের মিছিল ছত্রভঙ্গ হয়ে যায় এবং তখন কারফিউ জারি করলো। তখন আমরা যেহেতু কারফিউ জারি করলো আমরা হলে ফিরতে পারছি না, তখন আমাদের বন্ধুবান্ধব যারা শহরের ভিতরে ব্যাস করে থাকতো তাদের ওইখানে যা আমরা আশ্রয় নিলাম। তার কিছুক্ষণ পরে 2 ঘন্টার জন্য এই কারফিউটা শিথিল করার পরে আমরা খুব দ্রুত গতিতে আমাদের হলে ফিরলাম। হলে ফেরার পরে দেখলাম যে হল প্রায় শূন্য, সবাই প্রায় চলে গেছে। তা আমাদের এক বন্ধুর এক বোন মুন্নুজান হলে পড়তো, তার কারণে আমরা ওই রাত্রিতে আমরা হল ত্যাগ করতে পারি না, আমরা ওইখানে ছিলাম। গুটি কয়েক মানুষ, লতিফ হল, আমিরুল হল এবং এসএম হলের গুটি কয়েক মানুষ আমরা ওই হলে আমরা রাত্রিযাপন করলাম খুব আতঙ্কের মধ্যে দিয়ে। এ কারণে আতঙ্কের মধ্যে দিয়ে যে এসএম হলের পার্শ্ব দিয়ে জোয়া হল তো এখন নতুন কেবল উদ্বোধন হয়েছে, পাক হানাদার বাহিনীরা তাদের কনভয় নিয়ে একটা একটা করে সব জোয়া হলে গিয়ে অবস্থান নেওয়া শুরু করলো। আমরা ভোরবেলায় আমার ওই বন্ধুর বোনটার খোঁজ নিয়ে দেখলাম যে সে চলে গেছে ইতিমধ্যেই তার এক বান্ধবী বা বন্ধু বান্ধবের সঙ্গে গতকালই। তখন আমরা বহু কষ্ট করে কোথাও হেঁটে, কোথাও ট্রেনে, কোথাও টমটমে আমি বাড়িতে আসলাম। বাড়িতে আসার পরে তখন দেখা গেল যে পাক হানাদার বাহিনী, কিছু নন বেঙ্গলি যারা বিহারি এবং কিছু যারা দালাল যারা আর্মিদের সঙ্গে হাত মিলিয়েছিল, তারা বিভিন্ন গ্রামগঞ্জে গিয়ে লুটপাট করা শুরু করলো, বাড়িঘর অগ্নি সংযোগ করা শুরু করলো, আমাদের মা বোনদের ধরে নিয়ে গিয়ে যখন তারা তাদের ইজ্জত হনন করার চেষ্টা করলো, তখন বিষয়টা আমার মুক্তিযুদ্ধে যাওয়ার বিষয়টা আরও বেশি ত্বরান্বিত করলো যে এই অবস্থায় কোন অবস্থাতে ঘরে বসে থাকার কোনো সুযোগ বা অবকাশ নেই, আমাদেরকে মুক্তিযুদ্ধ যেতে হবে, যুদ্ধ করতে হবে, এই দেশ মাতৃকাকে স্বাধীন করতে হবে, মা বোনদের ইজ্জত আমাদের রক্ষা করতে হবে, অথবা আমাদেরকে জীবন দিতে হবে, প্রয়োজনে আমরা জীবন দেবো বাট আমরা লড়াই করবো
এই পাখানাদার বাহিনীকে এই দেশ থেকে বিতাড়িত করার জন্য। তো যাই হোক, পরিশেষে আমি এখানে বলি যে এখানে একটু বলা একটু অপ্রাসঙ্গিক হলেও কিছুর প্রাসঙ্গিক। আমি যখন ক্লাস টুতে সম্ভবত পড়ি তখন আমার মা মারা যান। 1965 সালে যখন আইজল কলেজে আমি প্রথম ইন্টারমিডিয়েট ভর্তি হই তখন আমার বাবা মারা যান। আমার বড় ভাই এবং বোনেরাই ছিলেন আমার গার্জিয়ান। তা আমি যে মুক্তিযুদ্ধে যাব এই বিষয়টা আমি গোপন রাখার চেষ্টা করলেও আমার ভাই বোনেরা সে বিষয়টা জানতে পারে এবং আমাকে রিকোয়েস্ট করে যে ভাই তুমি যেও না, আমরা এতিম। কিন্তু আমি মনে মনে বদ্ধপরিকর যে আমি যাবই মুক্তিযুদ্ধে। তো এখন যাইতে চাইলেই তো যাওয়া যাবে না। তখন আমরা অর্গানাইজ করা শুরু করলাম যে আমরা কতজন যেতে পারি। এইভাবে কয়েকদিনে অর্গানাইজ করে প্রায় 50 জন আমার সমবয়সী বন্ধুবান্ধব আত্মীয় স্বজনপাড়া প্রতিবেশী তাদেরকে আমরা সংগ্রহ করলাম। আমাদের পার্শ্ববর্তী গ্রাম শাহানবান্ধা নামে একটা গ্রাম আছে, সেই গ্রামে আর্মিতে এক ভদ্রলোক চাকরি করতো, সুবেদার মেজর ছিলেন সেই সময়, আইজার রহমান নাম। আমরা তার বাড়িতে গিয়ে বললাম যে আমরা মুক্তিযুদ্ধে যেতে চাই, আপনি যেহেতু সেনাবাহিনীতে চাকরি করেন আপনি আমাদেরকে একটু সাহায্য করেন, আমাদেরকে নিয়ে আপনার ভারতে যান, আপনার নেতৃত্বে আমরা যেতে চাই। ভদ্রলোক আমাদের এক কথাতেই রাজি হয়ে গেল। তখন আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা ভারতে যাব, ট্রেনিং দেব, যুদ্ধ করব, দেশমাতৃকাকে স্বাধীন করব। তো এখন তো পালিয়ে যেতে হবে, আমার তো ভাই বোনদেরকে বলে যাওয়া যাবে না বা কারো গার্জেনই যেতে দিতে চায় না। তখন আমরা গোপনে সিদ্ধান্ত নিলাম যে আগামীকাল আমরা ভোরবেলায় রওনা দেবো এখান থেকে। তখন আমরা ভোরবেলা আমরা 50 জন এবং ওই আইজার রহমান সুবেদার মেজরকে নিয়ে আমরা রওনা দিলাম। আমার সঙ্গে ছিল দুটো লুঙ্গি, একটা শার্ট, একটা গামছা, কিছু মুড়ি, কিছু চিড়া এবং কিছু গুড়। এগুলো নিয়ে আমরা হাঁটা শুরু করে দিলাম। হাঁটতে 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 সম্ভবত আমার যতটুকু মনে পড়ে একদিন কি দুই দিন আমার সম্ভবত আর এক রাত আমরা একটানা হাঁটতে থাকলাম। আমরা রাস্তা চিনি না, আমরা এখান থেকে আকিলপুর হয়ে গোপীনাথপুর হয়ে আকিলপুর হয়ে বিভিন্ন এলাকায় ঘুরতে 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 আমরা একদিন সন্ধ্যার সময় একদিন কি দুই দিন পরে সন্ধ্যার সময় আমরা চেঙ্গিসপুর নামে একটা বর্ডার আছে, সে বর্ডার আমরা অতিক্রম করে যখন ওই বর্ডারে ভারতীয় সীমান্তে গেলাম তখন দেখা গেল যে আমার সহ আরও কয়েকজন যাদের বয়স একটু কম ছিল, আমি খুব হ্যাংলা ছিলাম তখন, খুব ছোট্ট ছিলাম, পাতলা ছিলাম, দেখে মনে হতো না, কেউ বিশ্বাস করতো না যে আমি ইউনিভার্সিটিতে পড়ি। তা আমি দেখলাম যে আমার পায়ের দুই মোগরাটা যেটা আর কি রিস্ট জয়েন্টটা ফুলে এমন অবস্থা হয়েছে যে আমার তখন মনে হলো যে এটা ব্লাস্ট হয়ে যাবে, ব্লাস্ট হয়ে যাবে। চিৎকার করা শুরু করে দিলাম, এত যন্ত্রণা হচ্ছিল, আমি মাটিতে পড়ে গড়াগড়ি করা শুরু করলাম। কিন্তু যখন আমি হাঁটলাম এই একদিন দেড় দিন সেই সময় কিন্তু আমি এটা অনুভব করিনি, হয়তো বা কোনো টেনশনের কারণে অথবা আতঙ্কের কারণে এটা বুঝতে পারিনি। তখন ওই অবস্থায় আমাদেরকে যেতে হবে হলো কামারপাড়া ক্যাম্পে এবং সেখান থেকে বালুরঘাটও আমার যাওয়ার কথা ছিল, এই কারণে যে আমাদের এমপি সাহেবরা তখন বালুরঘাটে ছিল। আমাদের এমপি ছিল তাহেরুল ইসলাম সারাকান্দি। তখন আপনারা জানেন যে দুইটা নির্বাচন হতো, একটা হলো এমপিএ আর একটা হলো এমএনএ। দুই থানা মিলে গাবতলি সারাকান্দি মিলে যিনি এমএনএ ছিলেন তিনি ছিলেন অ্যাডভোকেট হবিবুর রহমান নামাজগড়বাড়ি। ওনার নির্বাচনে আমি প্রচুর শ্রম দিয়েছি, তাহেরুল ইসলামের সাহেবের সঙ্গেও আমি প্রচুর শ্রম দিয়েছি, যে কারণে ওনাদের সঙ্গে আমার অত্যন্ত একটা সৌহৃদ্যপূর্ণ সম্পর্ক ছিল। আমি ভেবেছিলাম যে বালুরঘাট শ্রীনিকেতন নামে একটা হোটেল আছে, আমার যতটুকু মনে পড়ে ওই শ্রীনিকেতন হোটেলে ওনারা অবস্থান করতেছেন। যাই হোক, সেখানে যা তাদের সাথে দেখা করেছি, যেটা তার আগে আমি যেটা বলতে চাই যে আমি যখন হাঁটার আমার পক্ষে একেবারেই সম্ভব ছিল না আরও দুই একজনের, তখন আমি যে কথাটা এখানে না বললে অকৃতজ্ঞতা প্রকাশ করা হয় এবং অনেক সময় বলতে গিয়ে আমার চোখের পানি এসে যায়, আমি বা আমরা যারা মুক্তিযোদ্ধা কিছু ব্যতিক্রম ছাড়া তৎকালীন ভারতীয় সরকার অর্থাৎ ইন্দিরা গান্ধীর সরকার এবং তৎকালীন ভারতের যে মানুষ তাদের কাছে অত্যন্ত কৃতজ্ঞ, এই কারণে তাদের যে আন্তরিক সহযোগিতা সাহায্য এবং তাদের যে মানে কি বলবো যে তাদের যে ভ্রাতৃত্ববোধ এটা আমরা এতটাই মুগ্ধ হয়েছিলাম যে এটা আমরা কোনো দিন ভুলতে পারবো না। যে যাই হোক, আমি যখন ওইখানে চিৎকার করতেছিলাম তখন একজন মহিষের গাড়িওয়ালা একটা লোক ওই দিক দিয়ে খালি একটা মহিষের গাড়ি নিয়ে যাচ্ছিল। তো সেই ভদ্রলোক আমাদেরকে দেখে দাঁড়ায় বললো যে দাদা আপনারা কি জয় বাংলার লোক? তখন আমাদের মধ্যে অনেকে বললো যে হ্যাঁ আমরা জয় বাংলার লোক। তো বললো যে ওনাদের যে অবস্থা ওনারা আপনারা যাবেন কোথায়? তো আমরা বললাম যে আমার কামারপাড়া যাবো। তো বললো এখান থেকে তো অনেক দূরে, তো ওনারা তো যেতে পারবেন না, তো আপনারা যদি মনে কিছু না করেন আমি এই মহিষের গাড়ি দিয়ে এই যারা হাঁটতে পারছেন না তাদেরকে আমি নিয়ে যেতে পারি। সে অবস্থায় আমরা বহু কষ্ট করে আমার কামারপাড়া গেলাম। আমি সংক্ষিপ্তভাবে বলি, ওইখানে রাত্রির শেষ প্রহরটুকু আমি আমার একটা লুঙ্গি ছিল সেটা মাথার নিচে দিয়ে একটা বট গাছের নিচে একটা শার্ট এবং লুঙ্গি পরে রাত্রি যাপন করলাম। দুই তিন দিন আর ভর্তি হতে পারে না, আমি বালুরঘাট গেলাম, সেখানে তার এমপি সাহেবদের এমএনএ সাহেবদের সঙ্গে কথা বললাম। এখানে একটু বলা ভালো, এমএনএ সাহেব অর্থাৎ অ্যাডভোকেট হাবিবুর রহমান সাহেব আমাকে বললো বাবা মা খুব স্নেহ করতেন, ওনার নির্বাচনের সময় প্রায়শই ওনার বাসায় যেতাম, লিফলেট নিতাম, পোস্টার নিতাম,
তো বললাম বাবা আমি তো একা আসছি, তোমার চাষিদেরকে ভাইদেরকে আনি নাই, আমি কি যেতে পারবো আমাদের দেশে? বললাম যে আপনি যেতে পারবেন, আপনি যেতে পারবেন, একটু কষ্ট করে ঝুঁকি নিয়ে যেতে হবে। উনি ঠিকই আসলেন, এসে উনি আর ব্যাক করলেন না, উনি ঢাকায় গিয়ে উনি পাকিস্তান সরকারের কাছে উনি সারেন্ডার করলেন। যে কারণে দীর্ঘদিন ওনাকে, যদিও আমার খুব সম্মানের ব্যক্তি ছিল, আমি বহুদিন খুঁজেছি, দেশ স্বাধীন হওয়ার পরে পাইনি, আমার ভিতরে অনেক ক্ষোভ ছিল, কষ্ট ছিল যে এই ভদ্রলোক এতটা প্রতারণা করলো আমাদের সাথে, বিশ্বাসঘাতকতা করলো, এটা আমার খুব কষ্ট দিয়েছিল। তো যাই হোক, সে প্রসঙ্গে আর না যাই। তারপরে তিন চার দিন পরে আমরা কামার পাড়া রেস্ট ক্যাম্পে গেলাম, ট্রেনিং রিক্রুটমেন্ট ক্যাম্পে গেলাম। যাওয়ার পরে সেখানে, ওখানে রিক্রুটমেন্টের জন্য আমাদের লাইনে দাঁড়াতে হয়, শুধুমাত্র খালি গায়ে লুঙ্গি পরে মালকাছা মেরে দাঁড়াতে হয়। তা আমরা যা 50 জন গেছিলাম সবাই দাঁড়ালাম, এর মধ্যে তিনজনকে, আমাকে, আমার এক চাচাতো ভাইকে, আর এক চাচাতো ভাইকে, তিনজনকে আমাদের লাইন থেকে বের করে দিলাম। তো ওইখানে গিয়ে দেখলাম যে তৎকালীন ইপিআরের কিছু লোকজন ওই রিক্রুটমেন্ট ক্যাম্পে আসে, তো তারা বাংলা বোঝে। তো তারা আমাদেরকে বললো যে, আমাকে বললো যে, তুমি ছেলে মানুষ, তোমার বয়স হয়নি, তোমার এটা পারবা না, তুমি তুমি চলে যাও। তো তখন বিষয়টা আমার খুব সেন্টিমেন্টে লাগলো। আমি বললাম দেখেন, আমি ইউনিভার্সিটিতে পড়ি, আমি এখানে নাটক করার জন্য আসি নাই, আমি ট্রেনিং দিব, যুদ্ধ করব, দেশমাতৃকাকে সাধন করব। যখনই শুনছেন যে আমি ইউনিভার্সিটিতে পড়ি, তখন আর তুমি বললেন না, বললেন যে আপনি দাঁড়ান। বাকি দুইজনকে নিল না, তারপরে দাঁড়ালাম, আমরা ওইখানে রিক্রুট হলাম। 14-15 দিন ট্রেনিং দেওয়ার পরে আমাদের তৎকালীন ছাত্রলীগের নেতা, আমাদের যাকে আমরা কালিয়া সামাদ বলি, তারপরে আমাদের জুলফিকার হায়দার সোনাতলা, জুলফিকার বুলু বুলু, আর হলো আমাদের মকবুল হোসেন, সাবেক শ্রমিক নেতা, এরা তখন আমাদের সঙ্গে একটু গোপনে কিছু আলাপ করা শুরু করে দিল। বললো যে দেখেন, মুজিব বাহিনী নামে আলাদা একটা রেজিমেন্ট আমরা তৈরি করতেছি, সেখানে শর্ত হলো যে যাকে আমরা নিব তাকে একটু এডুকেটেড হতে হবে, অন্তত কলেজে পড়ে বা ইউনিভার্সিটি পড়ে, আর সবচেয়ে বড় যেটা কোয়ালিফিকেশন হতে হবে তাকে 100% ছাত্রলীগার হতে হবে। তো সেই সুবাদে আমাদের 50 জনের মধ্যে থেকে 2 জনকে রিক্রুট করলো, তারা আমি একজন এবং আমারই এক প্রতিবেশী গ্রামের আবুল হোসেন মুকুল নাম, আমারই এক চাচাতো বোনের দেব, এই 2 জনকে রিক্রুট করলো। আমার সঙ্গে আমার এক চাচা ছিল, আমার পাশের ঘরের, সে আমার চাচা, আমার সমবয়সী, তাদের কাউকে নিল না, 2 জনকে নিল এবং ক্যাম্প থেকে আরও অনেকগুলোকে রিক্রুট করলো। এবং আমাদেরকে বললো যে, তোমাদেরকে যেদিন নিয়ে যাওয়া হবে এখান থেকে, জিজ্ঞেস করলে সত্যি কথাটা বলবো না, বলবে যে আমাদেরকে বর্ডার অপারেশনে নিয়ে যাচ্ছে। তো যাই হোক, 2 দিন পরে বোধহয় দেখলাম যে একটা আর্মি কনভয় আসলো, কয়েকটা, তা আমাদেরকে আর্মি কনভয়েতে ওঠার জন্য বললো। তা আমরা যখন উঠি, তখন আমার ওই চাচা বুলু সহ অনেকে বন্ধুবান্ধব যারা, তখন বললো যে, তোরা কই যাস? তা আমি বললাম যে, আমাদেরকে বর্ডার অপারেশন নিয়ে যাচ্ছে। তো বললো, মাত্র 12-14 দিন ট্রেনিংয়ের পরে বর্ডার অপারেশনে কীভাবে নিয়ে যায়? আমি সেটা আমি জানি না, আমাদেরকে নিয়ে যাচ্ছে। যাও, মিথ্যা কথা বলতে হলো, তাদের পরামর্শ অনুযায়ী ওইখান থেকে আমাদেরকে শিলিগুড়ি নিয়ে গেলো। শিলিগুড়ি একদিন থাকার পরে ওখান থেকে পরের দিন আবার দেখলাম যে আবার আর্মি কনভয় আসলো, সেখানে আমাদের আর্মি কনভয়তে উঠায় ওখান থেকে আমাদের বাগডোকরা নামে একটা এয়ারপোর্ট আছে, সেই এয়ারপোর্টে নিয়ে গেল। নিয়ে যাওয়ার কিছুক্ষণ পরে ওখানে দেখলাম যে একটা আর্মির জন্য, স্পেশালি আর্মির জন্য একটা, যেগুলো ব্যবহার হয়, একটা প্লেন আসলো, সেই প্লেনে আমাদেরকে উঠানো। ওঠানোর পরে 2-2.5 ঘন্টা জার্নি করার পরে শিলচর নামে একটা এয়ারপোর্ট আছে, সেই এয়ারপোর্টে আমাদেরকে নামায় দিল। এয়ারপোর্ট থেকে নামার পরে দেখি যে আবার আর্মি কনভয়, সেখান থেকে আমাদেরকে কয়েক কিলোমিটার নিয়ে গেলো একটা পাহাড়ি এলাকায়, সেখানে একটা রেলওয়ে স্টেশনে নিয়ে গেলো। গিয়ে দেখি একটা স্পেশাল ট্রেন শুধুমাত্র আমাদের জন্য, সেই ট্রেনে সারা রাত আমরা জার্নি করলাম। পরের দিন ভোরবেলা আর একটি পাহাড়ি স্টেশনে আমাদেরকে নামানো, সেখানেও আর্মি কনভয় পেলাম। সেই আর্মি কনভয় করে কয়েক কিলোমিটার দূরে একটা ট্রেনিং ক্যাম্পে আমাদেরকে নিয়ে গেলো। এই ট্রেনিং ক্যাম্পটা কোনো অস্থায়ী ক্যাম্প না, দেখলাম যে সেটা হলো যে ইন্ডিয়ান অফিসার র্যাঙ্কের যারা রিক্রুটমেন্ট হয়, নন কমিশন অফিসার যাদের রিক্রুটমেন্ট হয়, তাদের যে ট্রেনিংটা, সেই ট্রেনিংটা ওই ক্যাম্পে হয়। সেইখানে আমাদের এক এস্টাবলিশড এখানে হসপিটাল আছে, ব্যারাক আছে, খেলার মাঠ আছে, ফায়ারিং স্পট আছে, সব কমপ্লিট ওখানে। তো ওই জায়গায় আমাদেরকে ওখানে থাকতে হলো। আমরা প্রায় 45 দিনের মতো ওখানে ট্রেনিং দিলাম। আমরা প্রথম মানে সকালবেলায় আমাদেরকে ক্লাস নিত, মিনিমাম যিনি অফিসার, ইন্ডিয়ান অফিসার ছিলেন, তিনি হলো মেজর, লেফটেন্যান্ট কর্নেল কর্নেল, ওনারা আমাদের কাগজ কলমে, খাতা কলমে আমাদেরকে প্রথম হাফে আমাদেরকে ক্লাস নিত। এবং দুপুরে খাওয়া দাওয়ার পর, রেস্টের পরে, বিকেলবেলা আমাদেরকে পাহাড়ের উপরে উঠে নিয়ে যেতে হলো ওইখানে প্র্যাকটিক্যাল করার জন্য, বিভিন্ন আর্মস থেকে গুলি করা, গ্রেনেড, মর্টার, বিভিন্ন ধরনের বহু রকমের
ওই ফ্যানিচার আমাদেরকে ওখানে প্রশিক্ষণ দিল প্রায় দেড় মাস। দেড় মাস পরীক্ষা দেওয়ার পর, প্রশিক্ষণ দেওয়ার পরে আমাদেরকে প্র্যাকটিক্যাল করানোর জন্য ওই ট্রেনিং ক্যাম্প থেকে প্রায় 10-15 কিলোমিটার দূরে আর একটা পাহাড়ের উপরে একটা ক্যাম্প আছে, সেখানে যে আমাদের প্র্যাকটিক্যাল হলো। প্র্যাকটিক্যাল হওয়ার পরে আমাদেরকে তখন বিদায়ের পালা। তো আমি যে কথাটি বলতে চাই যে আসলে ওনাদের ঋণ শোধ করা যাবে না এবং ওনাদের যে আন্তরিকতা আমি পেয়েছি সেই সময়, আমাদের যেদিন বিদায় দেওয়া হলো, আমাদের যে সমস্ত মেজর, লেফটেন্ট কর্নেল, কর্নেল স্যাররা আমাদেরকে প্রশিক্ষণ দিতেন, ওনারা আমাদের গলা ধরে যেভাবে কান্নাকাটি শুরু করে দিল, ওই দৃশ্য মনে হলে পরে আসলে চোখের পানি ধরে রাখা খুব কঠিন। কোনো নিকট আত্মীয় মারা গেলেও ওইভাবে কান্নাকাটি করে বলে আমার জানা নেই, বা খুব করলেও তারা করে হয়তো। শুধু একটি কথা বলতেছিলেন যে তোমাদেরকে বিদায় দিচ্ছি, বলা যেতে পারে চিরবিদায়, তোমাদের সঙ্গে আর কোনো দিন দেখা হবে না। এই দেশটা স্বাধীন হতে 7-9 বছর লাগবে, তোমরা প্রথম ব্যাচ, এক্সপেরিমেন্টাল ব্যাচ, তোমরা কেউ বেঁচে থাকবে না। খুব ভাগ্যবান যদি কেউ হও তাহলে হয়তো স্বাধীনতার মুখ দেখলেও দেখতে পারবে, তবে আমরা ধরে নিচ্ছি যে তোমরা কেউ বাঁচবে না। তো যাই হোক, তোমাদেরকে ধন্যবাদ জানাই, কংগ্রেচুলেট করি যে তোমাদের দেশপ্রেম একদিন তোমাদের দেশকে স্বাধীন করে দেবেই। তো যাই হোক, ওইখান থেকে আমাদের সবগুলো, আমাদের স্যার অর্থাৎ আর্মি অফিসার আমাদের রেলওয়ে স্টেশন পর্যন্ত আসে, ট্রেনে আমাদেরকে উঠিয়ে দিল। একজন নন বেঙ্গলি মেজর, ওই ভদ্রলোক, উনি আর ব্যাক করলেন না, আমাদের সঙ্গে ট্রেনে উঠলেন এবং সারা রাত জার্নি করে ওই শিলচর এয়ারপোর্টে আমাদেরকে প্লেনে তুলে দিয়ে ওই চোখ মুছতে মুছতে উনি চলে গেলেন। ওখান থেকে আবার বাগডোগরা আসলাম, বাগডোগরা থেকে শিলিগুড়ি আসলাম, শিলিগুড়ি 2 দিনে আমরা রেস্ট ক্যাম্পে থাকলাম। থাকার পরে তখন আমাদেরকে বর্ডার পার করে দেবে, এক রাতে আমাদেরকে বর্ডার আমাদের একেবারে যুদ্ধ সাজে সজ্জিত করে যা কিছু লাগে, একজন সৈনিকের যা যা লাগে, কাউকে 3x3 Mark IV রাইফেল, কাউকে SLR, কাউকে LMG, সবার কাছে হেভারসেক এবং যা সরঞ্জামাদের সামান দিয়ে যা লাগে সব কিছু দিয়ে, ওয়াটার বোটল থেকে শুরু করে, জঙ্গল বোট থেকে শুরু করে সব কিছু দিয়ে যুদ্ধ সাজে সজ্জিত করে আমাদেরকে রাত্রিবেলা বর্ডার পার করে দিলেন। আবার আমাদেরকে হেঁটে হেঁটে আসতে হবে আমাদের দেশে। ওইখানে মমতাজ নামে একজন ভদ্রলোক ছিল, সারেখেন্দি বাড়ি, উনি আমাদেরকে গাইড ছিলেন। উনি আমাদেরকে ওই 8-10 কিলোমিটার বা পর উনি একটা করে বাড়ি ঠিক করে রাখছিলেন, নির্ভরযোগ্য বিশ্বস্ত, যে আমরা 10 মাইল রাত্রিবেলায় হাঁটতাম, তারপরে শেষ রাতে এসে সেই বাড়িতে উঠতাম, সারাদিন আত্মগোপন করে থাকতাম, আবার পরের দিন রাত্রিবেলা 12টার দিকে রওনা দিতাম, আবার 10-12 কিলোমিটার হাঁটার পরে আর একটা বাড়ি পাইতাম ওনার নির্ধারিত। এইভাবে আমরা কয়েক 10-12 রাতে বোধহয় সম্ভবত সারেখেন্দি দিতে আসলাম। তা আসার পরে তখন ওনারা আমাদেরকে বলেছিল যে দেখো, তোমরা পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে অনেক কাহিনী আছে, অনেক ইতিহাস, ওগুলো বলতে গেলে সময় লাগবে, আমার অত ইলাবোরেটলি বলা সম্ভব না। ওনারা বলছিলেন যে তোমরা যে অস্ত্র এবং যে প্রশিক্ষণ নিয়ে পাক হানাদার বাহিনীর সাথে যুদ্ধ করতে যাচ্ছ, এটা যদি তোমরা ওপেন ফাইট করো তোমরা কয়েক ঘন্টাও টিকতে পারবে না, তো তোমরা গেরিলা ফাইট করবা, রাতের অন্ধকারে হামলা করবা, তারপরে সেখান থেকে পালিয়ে আসবে, কখনও তোমাদের নিজেদের পরিচয় প্রকাশ করবে না নিজের বাড়িতে গিয়ে অন্তত। তা আমরা কিছুদিন, সামান্য কিছুদিন আমরা আত্মগোপন করেছিলাম, কিন্তু আমরা পরবর্তী সময় এগুলো বাধ্যবাধকতার মানি নাই, আমরা সবাই আত্মপ্রকাশ করে বিভিন্ন গ্রামে থাকতাম, আমরা যুদ্ধ করতাম দিনের বেলায়, রাতের বেলায়, যখন সুবিধা মতো পেতাম তখনই আমরা যুদ্ধ করতাম। তো এই যুদ্ধ করতে করতে তো একসময় ইন্ডিয়ার স্বীকৃতি দিল। এবং এখানে আর একটা কথা আমি বলি, যে যত কথাই আমরা বলি না কেন, ওনারা যে বলেছেন 7-9 বছর লাগবে দেশটাকে স্বাধীন হতে, কমপক্ষে তাই লাগত যদি তৎকালীন ভারতীয় সরকার স্বীকৃতি দিয়ে মিত্রবাহিনী যদি আমাদের দেশে না পাঠাতো, আমার দেশ ওই ভিয়েতনামের মতো হতো, স্বাধীন হতো ঠিক, স্বাধীন হতো কিন্তু 9 মাসে না, এটা 9 বছর সময় লাগতো মিনিমাম, যে কারণে আমরা এই স্বীকৃতিটা এবং মিত্রবাহিনী প্রবেশ করা, এই কারণে আজকে আমাদের 9 বছরের কাজটা 9 মাসে এটা আমরা রেজাল্টটা পেয়েছি। তো সেই কারণে আমি নানা, আমি কে কীভাবে গ্রহণ করে বা মনে করে আমি জানি না, তো আমি ব্যক্তিগতভাবে তৎকালীন ভারতীয় সরকার এবং ভারতের মানুষের কাছে আমি খুবই কৃতজ্ঞ, কারণ ভারতীয় অর্থনৈতিক অবস্থা তখন ভালো ছিল না, আজকের ভারত আর তখনকার ভারত কিন্তু এক ছিল না। তখন 1 কোটির অধিক শরণার্থীকে তারা 1-1.5 বছর তারা প্রতিপালন করেছে, আমাদের দেশ থেকে 2 লক্ষ মুক্তিযোদ্ধাদেরকে প্রশিক্ষণ দিয়েছে, তাদেরকে খাবার দিয়েছে, তাদেরকে অস্ত্র দিয়েছে, নানা সরঞ্জামাদি দিয়েছে,
এই যে কাজগুলো এগুলো যদি তারা না করতো তাহলে আমাদের স্বাধীনতার যে আমাদের স্বপ্ন এটা স্বপ্ন স্বপ্নই থেকে যেত, বাস্তবে কোনোদিনও এটা ইয়ে হতো না। আমরা যখন ফিরে আসলাম, ফিরে এসে বাধ্যবাধকতাগুলো মানি নাই আমরা ওপেন। আমার বাড়িতে এমন কোনো দিন ছিল না যে আমার 40-50 দিন মুক্তিযোদ্ধা থাকতো না। এবং কিছু মুক্তিযোদ্ধা এই আমি দেশে ফেরার পর থেকে 16 ডিসেম্বর পর্যন্ত পার্মানেন্টলি আমার বাড়িতে থাকতো এবং তার আমার বাড়ির একজন ফ্যামিলি মেম্বার হিসেবে তারা মোটামুটি মানে গণ্য করা হতো। এখানে বগুড়ার একটা ছেলে, ওকে যদি কখনো পান, মোটর শ্রমিক ইউনিয়নের নেতা ছিল, বাড়ি নাম ফুলবাড়ি বাড়ি, এই যে আমাদের এই ফুলবাড়ি, সে আমার বাড়িতে অনেক একেবারে 16 ডিসেম্বর পর্যন্ত ছিল। এইরকম না হলে 10-15 জন পার্মানেন্টলি আমার বাড়িতে থাকতো। তো যে কারণে আমার বাড়িটা একসময় পাক হানাদার বাহিনী গিয়ে বাড়িটা পুড়িয়ে দিয়েছিল। আমার বাড়ি পুড়তে গিয়ে গোটা গ্রামের 1/4 এলাকা তারা পুড়িয়ে দিয়েছিল। তো যাই হোক, আমি যে কথাটা বলতে চাই, এই সময়ে আমি দেখেছি, এটা বললে কে কীভাবে গ্রহণ করবে আমি জানি না, তবে এটাই বাস্তব, এটি সত্যি। আমরা যারা ওখানে গিয়েছিলাম সবাই যে একেবারে মুক্তিযুদ্ধ করার জন্য, দেশ মাতৃকার টানে বা পাখানাদার বাহিনীকে বিতাড়িত করার জন্য, সত্যি সত্যি মুক্তিযুদ্ধ করার জন্য গিয়েছিলাম, সবার মানসিকতা এরকম ছিল না। আমি অনেকেই দেখেছি যারা ভারতীয় প্রশিক্ষণ প্রাপ্ত কিন্তু তারা যুদ্ধে যায়নি, বিভিন্ন এলাকায় বিভিন্ন বাড়িতে তারা থাকতো, খাইতো, ঘুরে বেড়াতো, কিন্তু যুদ্ধে তারা যায়নি। এইরকম বহু মুক্তিযোদ্ধা, ইন্ডিয়ান প্রশিক্ষণপ্রাপ্ত বহু মুক্তিযোদ্ধাকে আমি চিনি এবং জানি, আমি দেখেছি আমি স্বচক্ষে। তো আমি একটা জিনিস মনে করতাম যে না, আমি ট্রেনিং দিয়েছি মুক্তিযুদ্ধ করার জন্য, আমি বাঁচবো কি মরবো এটা উপরওয়ালা যা নির্ধারণ করে রাখছেন তাই হবে, আমি যুদ্ধ মরতে হলে আমি যুদ্ধ করেই মরবো। যে কারণে সারাকেন্দ্রি সোনাতলা গাবতলী এলাকায় যত যুদ্ধ হয়েছে আপনারা কখনো খোঁজ নিয়ে জানতে পারবেন যে এই যুদ্ধগুলোর মধ্যে খুব কম যুদ্ধই আছে যে যুদ্ধগুলোতে আমার পার্টিসিপেশন বা অংশগ্রহণ ছিল না, ম্যাক্সিমামগুলোতে আমার অংশগ্রহণ ছিল। কতগুলো আমি নিজে একা করেছি আমার গ্রুপের লোকজনে, আবার কিছু কিছু অন্য অন্য গ্রুপের সঙ্গে একত্রিত হয়ে করেছি। যেমন ওই যে দীপু ভাইয়ের কথা বললাম, আমাদের দীপু ভাই আলতোপনাতে খেলার মাঠের ওইখানে বাড়ি, ওনার গ্রুপে গ্রুপ তো আমার বাড়িতে প্রায়শই থাকতো, উনি ওনার গ্রুপ আমার গ্রুপ এগুলো মিলেও আমি অনেক যৌথ অপারেশন করেছি, যৌথ যুদ্ধ করেছি, এরও অনেক ইতিহাস আছে। তবে অনেক গুরুত্বপূর্ণ এবং খুব ঝুঁকিপূর্ণ আমি যুদ্ধ করেছি দিনের বেলায়। আর একটা কাজ আমি করেছিলাম, আমরা যখন আসি তখন ইন্ডিয়ান অফিসাররা আমাদেরকে বলেছিলেন যে দেখো আমরা তো চাপ কুলোতে পারছি না, যারা তোমরা যাবার পরে যে সমস্ত ইয়াং ছেলেরা মুক্তিযুদ্ধে আসতে চায় তোমরা দয়া করে তাদেরকে আসতে দিও না, তোমরা তাদেরকে প্রশিক্ষণ দাও, যুদ্ধ করো, পাক হানাদার বাহিনীর কাছ থেকে অস্ত্র সংগ্রহ করো, তাদেরকে নিয়ে যুদ্ধ করো যাতে করে তাদেরকে আসতে না হয়। যে কারণে আমি বাংলাদেশে আসার পরে বিভিন্ন প্রাইমারি স্কুল, বিভিন্ন হাই স্কুল, বিভিন্ন জায়গায় আমার বাড়ির সব ছেলে মেয়েদেরকেই যারা ইয়াং, প্রত্যেককে আমার আপন যে তিন ভাই তারা, চাচাতো ভাই, জ্যাঠাতো ভাই, এমনকি মেয়ে ছেলেদেরকেও আমি কিছুটা প্রশিক্ষণ দিয়েছিলাম। এবং ওই অঞ্চলের বহু ছেলেদেরকে আমি ট্রেনিং দিই, দেওয়ার পরে আমি বিভিন্ন জায়গা থেকে অস্ত্র সংগ্রহ করে তাদেরকে নিয়ে একসঙ্গে আমার গ্রুপটাকে বড় করে আমি যুদ্ধ করেছি। তো যাই হোক, আমার এই যুদ্ধকালীন সময়ে অনেক যুদ্ধের মধ্যে একটি যুদ্ধের কথা আমি বেশি বেশি করে বলি এই কারণে, এই যুদ্ধটা ছিল আমার জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এখন হলে পারতাম কি না জানি না, আমার মনে হয় যে তখন বয়সের কারণেই হোক আর মেচুরিটির ঘাটতির কারণেই হোক বা দেশপ্রেমের কারণেই হোক, এত বড় ঝুঁকি নিয়ে যে আমি কীভাবে যুদ্ধটা করেছিলাম আমি যখন ভাবি তখন এখন আমার লোম শিউরে ওঠে। আমার বাড়িতে সবসময় কিছু আর্মস অ্যামুনেশন থাকত, আমি সেখানে বিভিন্ন এলাকায় আমার গ্রুপ নিয়ে থাকলেও থাকতো না থাকলেও থাকতো। তো আমি আমার গ্রুপ তখন আমার বাড়িতে না, অন্য একটা গ্রামে, আমি বাড়িতে গ্রামের বাড়িতে আসছি যে কোনো একটা জরুরি কাজে। পরের দিন আমাদের সারাকেন্দ্রি থানা রেড করার কথা, বিভিন্ন গ্রুপের ছেলেপেলেরা তাদের সবার সঙ্গে আলোচনা হলো যে তারা সারাকেন্দ্রি থানায় রেড করবে। তো আমি আসছি বাসায়, বাড়িতে আসছি, আসার পরে আমি পরের দিন সকালে যাব। আমার বাড়ি থেকে ভেলুপাড়া রেলওয়ে স্টেশনটা এই 3 কিলোমিটারের মতো হবে পশ্চিম দিকে, আর ভেলুপাড়া রেলওয়ে স্টেশন থেকে এই 1.5 কিলোমিটার হবে দক্ষিণ দিকে চকচকিয়া নামে একটা ব্রিজ আছে, রেলওয়ে ব্রিজ। তো ওই রেলওয়ে ব্রিজটা একসময় কিছু মুক্তিযোদ্ধারা ওটা উড়াই দিয়েছিলো, রেলের লাইনটা উড়াই দিয়েছিলো, যে কারণে পরবর্তী সময় পাক হানাদার বাহিনীরা ওটা রিপেয়ারটা করেছিল, যে কাঠের যে স্লিপারটা থাকে নিচের যে প্ল্যাটফর্মটা থাকে পাকা, ওইখান থেকে কাঠের স্লিপার দিয়ে গেঁথে গেঁথে রেল লাইনের পাত পর্যন্ত তুলে নিয়ে এসে ওখানে একটা অস্থায়ী ক্যাম্প করে কিছু রাজাকারের কিছু পাক বাহিনী ওরা পাহারা দিত। যাই হোক, আমি যেদিন সারাকেন্দ্রিতে যাব আমি গোসল করেছি, গোসল করে আমি খাইছি,
আমার বাড়ির পশ্চিম ধারেই হলো একটা ফাঁকা মাঠ, মাঠের পশ্চিম ধারে বাঙালি নদী, তারপরে সোনাকানিয়া গ্রাম, তারপরে একটা ফাঁকা মাঠ, তারপরে হলো আপনার ভেলুপাড়া রেলওয়ে স্টেশন বা রেললাইন। তা আমি যখন ওইখানে আমি রেডি হচ্ছি, তখন ভেলুপাড়া রেলওয়ে স্টেশনে ওখানে আর্মিদের সঙ্গে আমাদের মুক্তিযোদ্ধাদের গোলাগুলি হচ্ছে, গুলির শব্দ শোনা যাচ্ছে রাত থেকেই। তা আমি জানি যে ওখানে কিছু মুক্তিযোদ্ধারা ওখানে যুদ্ধ করতেছে। তা আমি রেডি হব এমন সময় আমার এক ছোট্ট এক চাচাতো ভাই এসে আমাকে বলতেছে যে ভাই, আমাদের বাড়ির সামনে যে ফাঁকা মাঠটা আছে, আমার জমি, ওইখানে দুইজন মুক্তিযোদ্ধা রাইফেল নিয়ে বসে আছে। তা আমি খুব বাচ্চা ছেলে তখন, আমি তখন আউট অফ কিউরিয়াসিটি আমি গেলাম, গিয়ে বললাম যে ভাই তোমরা এখানে কেন, ভেলুপাড়া তো বোধহয় যুদ্ধ হচ্ছে, তোমরা ওইখানে যাও। ওরা আমাকে চেনে না, তো ওরা বলতেছে যে মিয়া তোমাকে সেই কৈফত দিতে হবে, যাবো কি যাবো না সেটা আমাদের ব্যাপার, তুমি যাবো এখান থেকে যাও। ওরা মনে করেনি যে আমি মুক্তিযোদ্ধা। তো তখন আমি সিদ্ধান্ত নিলাম যে আজকে আমি সারেকান্দি যাবো না, আজকে আমি ভেলুপাড়া আমি যাব, এই এই যুদ্ধেই যাবো, আমি না গেলেও ওখানে বহু মুক্তিযোদ্ধা আছে, কোনো সমস্যা নাই। তখন আমার কাছে তখন তো খুব একটা আর্মস অ্যামুনেশন নাই। তখন আমি রেডি হয়ে আমার আপন ছোটো ভাই আতাউর রহমান গেদা, আমার এক ভগ্নিপতি ছিল কিছুদিন আগে মারা গেল, সে একমাত্র ইন্ডিয়ান ট্রেন একজন এফএফ রাজা নামে একটা ছেলে একাগল বাড়ি, ওই হলো আমার সাথে একমাত্র ইন্ডিয়ান ট্রেন একটা মুক্তিযোদ্ধা। আমার সঙ্গে আমার ছোটো ভাই ছিল আতাউর রহমান গেদা, আমার চাচাতো ভাই ছিল ফুটু, আমার চাচাতো ভাই ছিল হলো লাল মিয়া। এরা হলো সবগুলো আমি প্রশিক্ষণ দিয়ে তাদেরকে অস্ত্র দিয়েছিলাম। তো আমার বাসায় খুব বেশি অস্ত্র নেই। তারপর সবাই একটা আর্মস নিলাম, কিছু উইপন নিলাম, গোলা বারুদ নিলাম, গোলা টোলা নিয়ে আমি রেডি হয়ে আমি বাড়ির পিছনে গিয়ে ওই ছেলে দুটোকে বললাম যে চলো যাই। ওরা আমাকে এই সাজে সজ্জিত দেখে খুব ভয় পেয়ে গেছে, বললো যে ভাই আমরা বুঝতে পারিনি আপনি মুক্তিযোদ্ধা, আমরা যাবো না, আমাদের না যেতে হবে, তোমাদেরকে যেতে হবে, আমার সঙ্গে চলো আমরা যাবো, ওরা যুদ্ধ করতেছে আমরাও যুদ্ধ করবো। তা আমি ওই মাঠ পার হয়ে বাঙালি নদীতে পার হয়ে সোনাকানিয়া গ্রামের ভিতরে যখন ঢুকলাম, তখন আমরা হলো আমার হলো তিন ভাই, আমি আর রাজা, এ পাঁচজন আর ওরা দুইজন, এ সাতজন। এই সাতজন যখন সোনাকানিয়া গ্রামের ভিতরে যায়, তখন গোলাগুলির শব্দ রীতিমতো সব হচ্ছে, যুদ্ধ হচ্ছে। তখন একজন লোক আর একজন আহত লোককে, গুলিবিদ্ধ একটা লোককে ঘাড়ের উপরে উঠে নিয়ে গ্রামের ভিতর দিয়ে আসতেছে, গোটা শরীর দুইজনের রক্তে ভেজা। আমাদেরকে দেখে যে লোকটা ঘাড়ের উপরে নিছে ওই আহত লোকটাকে, সে বলতেছে যে বেটারা তো পারবে না, ভীমরুলের চাকে ঢিল মারবে, ভীমরুল এসে আমাদেরকে কামড়াবে, এরা তো পারবে না, আমাদেরকে মারবে শুধু। তা আমি ভদ্রলোকের কথার কোনো জবাব দিলাম না, তবে আমি মনে মনে প্রতিজ্ঞাবদ্ধ হলাম যে হয় আজকের যুদ্ধে আমি বিজয়ী হব, আর না হলে আমার আমি আমার জীবন গেলেও আমি আজকের এই যুদ্ধ থেকে পিছপা হব না, হয় আমি মরবো না হলে ওদেরকে আমি পরাজিত করবো, যেটা দুটার একটা করবো। এইরকমভাবে মনে মনে আমি একটা সংকল্প করে নিলাম। তারপরে ওই সোনাকানিয়া পার হয়ে গিয়ে সোনাকানার পরে ওর জোরগাছা আছে, জোরগাছা আর হলো রেল লাইন, এর মাঝখানে হলো বিরাট মাঠ। তখন বন্যার বছর খুব, আমাদের ওই এলাকায় তখন বুনা ধান নামে একটা ধান হতো, সেই ধানটা পানির মধ্যে হতো, পানি যত বৃদ্ধি হতো ওই ধানটা বেশি তত লম্বা হতো। তো ওই যে আপনার জোরগাছার যে গ্রামটা, ওই গ্রাম থেকে যে বাড়িতে যা আমরা উঠলাম, সে বাড়িতে গিয়ে দেখি যে কিছু মুক্তিযোদ্ধা ওখানে অবস্থান করতেছে, তার মধ্যে আমার একজন পরিচিত মুক্তিযোদ্ধা ছিল, নাম রাজা, বাড়ি ভেলুপাড়া, ওই এখনও জীবিত আছে। তো রাজাকে দেখলাম যে ওই আট দশজন কিনে বসে আছে। তা আমরা যে জায়গাটাতে অবস্থান নিয়েছি সেখান থেকে এই কর্নারে, অর্থাৎ দক্ষিণ পশ্চিম কর্নারে হলো চকচকে ব্রিজ, আর উত্তর দক্ষিণ উত্তর পশ্চিমে কর্নারে হলো আপনার হলো আপনার ভেলুপাড়া রেলওয়ে স্টেশন। তো তখন আমি রাজাকে বললাম যে রাজা, ওখানে তো ভেলুপাড়া যুদ্ধ হচ্ছে, তো আমরা চকচকের ব্রিজটা, এখানে যে ক্যাম্পটা আছে, এটাতে আমরা অ্যাটাক করি না কেন? তখন বললো যে মন্টু আমার বন্ধু মানুষ আর কি, বললো দেখো পারা যায় না, আমি দুইবার অ্যাটেম্প নিছিলাম, পারা যায় না এই কারণে, তখন প্রায় দশটার মতো বাজে, দশটা সাড়ে দশটা, যে ওরা ওইখানে বাংকার করে আছে, ক্যাম্প তো একটা ঘর তো আছে, তারপরে লাইনের দুই পাশে বাংকার করা আছে, এবং ওরা হেলমেট পরে বাংকারের উপরে দাঁড়ায় আছে। এই যে ট্রেনের যে স্লোপিংটা আছে, স্লোপিংয়ের পর থেকে উত্তর দক্ষিণে এইরকম রেল লাইন, এ ধারে স্লোপিংয়ের পরে ফাঁকা মাঠ, পানি আর বুনাধান, তারপর হলো লোহাগড়া গ্রাম, আর এই লাইনের পরে এই স্লোপিংয়ের পর থেকে বুনাধান আর পানি আর জোরগাছা গ্রাম, মাঝখানে খালি শুধু ফাঁকা। আর এই স্লোপিং যে আমি অ্যাডভান্স করবো, এটার একটা প্রোটেকশন লাগে, যে আমি যে যাবো আমার একটা প্রোটেকশন দরকার, সেই একটা গাছ পর্যন্ত নাই, কোনো উঁচু নাই। তা আমরা যে যাবো, যাওয়ার পরে ওরা বাংকার থেকে গুলি করে, তখন আমরা কুলাতে পারি না। তাই আমি বললাম যে তোমার কথা ঠিক আছে, তবে তুমি যদি যাইতে সাহস না পাও তুমি আমাকে কিছু গুলি দাও। তো বললো যে ঠিক আছে তুমি গুলি যত লাগে নাও। তখন
আমি কিছু গুলি নিলাম, গামছা দিয়ে আমার কোমরের সঙ্গে বাঁধিয়ে নিলাম, আমার লোকজনকেও দিলাম। ওই দুটো ছেলে যারা আমার সঙ্গে গিয়েছিলো ওদের বললো ভাই চলো যাই। ওরা দুজন প্রায় আমার পা ধরায় ধরে বললো যে ভাই ভুলে গেছে, মাপ করে দেন, আমাকে নিয়ে যান না। তখন আমি বললাম যে ঠিক আছে, তোমরা যদি কেউ না যাও আমরা পাঁচজনই যাব। তখন পাঁচজন আমরা প্রস্তুতি নিয়ে আমরা ওই ভেলুপার রেলওয়ে স্টেশন আর চকচকি ব্রিজের মাঝখানে ওই রকম একটা অবস্থানে গিয়ে রেল লাইনের ওখানে উঠলাম। উঠে আমি দুটো গ্রুপ করলাম, আমি আমার এক ছোটো ভাই যেটা আতর রহমান গেদা লাইনের পশ্চিম ধারে, আর রাজা আমার চাচাতো ভাই ফটু এবং লাল মিয়া তাদেরকে আমি দিলাম রেল লাইনের পূর্ব ধারে। দিয়ে বললাম যে শোনো, আমরা একটা কৌশল করে অ্যাডভান্স করব। কৌশলটা এইরকম যে আমি যখন ক্রলিং করে আগায় যাব এই স্লোপিং দিয়ে, তখন আমি গেদাকে বললাম যে তুই তোর হাতে যে মার্ক ফোর রাইফেল আছে এটা কাক করে ওই বাঙ্কারের দিকে লক্ষ্য করে থাকবি, মাথা তোলার সঙ্গে সঙ্গে গুলি করবি যাতে মাথায় তুলতে না পারে। আমি 10-15 হাত ক্রলিং করে যাওয়ার পরে আমি আবার রেডি থাকবো, তুই পিছন থেকে ওরম ক্লোরিং করে করে আমার কাছ থেকে আবার 15-20 চড়ে যাবি, আমি তখন রেডি থাকবো। এইভাবে ওদেরকেও ডিরেকশন দিলাম। দিয়ে আমরা কিন্তু এটাকে ফাঁকা ময়দানের মধ্যে এরকম আস্তে আস্তে ক্রলিং করে আমরা যাচ্ছি। এর মধ্যে দেখলাম যে দুই পাশে বিশেষ করে লোহাগড়া গ্রামে হাজার হাজার মানুষ তখন এই দৃশ্যটা তারা এখন সেটা দেখতেছে আর কি। আমাদের পিছনে হলো ভেলুপা রেলওয়ে স্টেশন, সামনে হলো চকচকিয়া ব্রিজ, ডান ধারে পানি বাম ধারেও পানি, এমন একটা জায়গায় আমরা অবস্থান নিয়ে আমরা অ্যাডভান্স করছি। অ্যাডভান্স করে যাইতে যাইতে খুব কাছে গেছি। ধরেন আমাদের যে রেঞ্জ, যেটা রাইফেলের যে রেঞ্জ 300 গজ ইফেক্টিভ রেঞ্জ, 300 গজের মধ্যে চলে গেছি। তখন যখন 300 গজের মধ্যে গেছি তখন দেখলাম যে লোহাগড়ের ওই দিক থেকে কিছু মুক্তিযোদ্ধারা বহু দূর থেকে ওরা LMG ব্লাস্ট ফায়ার করতেছে, ব্লাঙ্ক, এটা আনইফেক্টিভ একটা গোলাগুলি করতেছে। তাই আমি দেখলাম যে এটা গোলাগুলির কোনো যুক্তি নাই, দূর থেকে করতেছে তো করুকে। তো যাই হোক, আমি যখন একেবারে কাছে চলে গেছি তখন আমাদের কাছে কোনো গ্রেনেড নাই। হঠাৎ করে এক সময় দেখলাম যে একজন পাঞ্জাবি আর্মি ওই বাঙ্কারের ভিতর থেকে জাম করে একেবারে, আমি গেদা ক্রলিং করে আগায় যাচ্ছি আমার ছোটো ভাই, আমি আমার হাতে তখন এসএলআর দিয়ে আমি কাক করে আমি রেডি হয়ে আসি বাঙ্কারে দিয়ে আমার লক্ষ্য। তখন সব বাঙ্কার ট্যাঙ্কার সব দেখা যাচ্ছে, মানে পরিষ্কার একেবারে কাছে গেছি। জাম করে একের বাঙ্কার উপরে যেই দাঁড়াইছে আমি সঙ্গে সঙ্গে, আমি আজকেও গেছি অনেকখানি, মানে গায়ের মধ্যে ছমছম করে উঠছে যে হঠাৎ করে এইভাবে অতর্কিত আবির্ভাবে আমি অত বুঝতে পারিনি, সঙ্গে সঙ্গে আমিও গুলি করছি। গুলি করার পরে ইয়া আলী বলে জাম করে একটা জাম করলো। তারপরে আমরা যখন চিন্তা করছি যে আমরা এখন এগোবো কীভাবে, যদি এখন মারা গেল নাকি, হ্যাঁ ওই আর্মিটা মারা গেল সেটা পরে বলছি আপনাকে, সে কাহিনীতে আসতেছি। তারপরে এই অ্যাডভান্স করবো এমন সময় পিছন থেকে একটা লোক দৌড়ে এসে বললো যে ভাই আপনারা তাড়াতাড়ি এখান থেকে চলে যান, পিছন থেকে ভেলুপাড়া থেকে আর্মি মার্চ করতেছে এই দিকে। তা আমি চিন্তা করে দেখলাম যে সামনেও আর্মি, পেছনেও আর্মি, বামে পানি ডাইনে পানি, তাহলে এখন যদি আমি এখানে থাকি তাহলে মৃত্যু অনিবার্য। তো তখন আমার আর ওই আমার অন্য গ্রুপের ডিস্টেন্স কিন্তু 3-4 হাত দেখা যাচ্ছে না খালি, ওরা ওই স্লোপিংয়ে আমি এই স্লোপিংয়ে। আমি রাজাকে বললাম, লাল মিয়া ফটুকে বললাম যে তোরা ক্রলিং করে পানির মধ্যে ডুবে যা, যা ওই চর জোনগাছার দিকে যা, আর আমি এখান থেকে পানির ভিতর দিয়ে আমি লোহাগড়ার দিকে যাচ্ছি। তো যাই হোক, ওরা ওই দিকে চলে গেলো, আমি লোহাগড়ার দিকে গেলাম। পানি খুব বেশি না, এইরকম পানি, এক গলা পানি। পানি ভেঙে প্রায় 1/2 কিলোমিটার যাওয়ার পরে লোহাগড়া গ্রামে গেলাম, হাজার হাজার মানুষ সেখানে। তো যাওয়ার পরে তখন ওই যারা দূর থেকে, ও যখন আমি এটা আমি যখন যাব তখন আমি চিৎকার করে বলতেছিলাম, যারা ওই যে ব্রাশ ফায়ার করতেছিল, যে আমরা ওটাকে বলি যে মানে কাভারিং ফায়ার, যদি কোনো দল রিট্রিট করতে চায়, পালাতে চায় বা সরে যেতে চায় তখন একটা কাভারিং ফায়ার দিতে হয়, যে বৃষ্টির মতো গুলি করতে হয় যাতে শত্রুপক্ষ ওই দিকে মনোনিবেশ করে, আমরা যাতে সেই সুযোগে আমরা সরে যেতে পারি, রিট্রিট করতে পারি। তো ওদেরকে চিৎকার করে বললেন যে তোমরা কাভারিং ফায়ার দাও, আমরা এখান থেকে চলে যাব। তো তখন ওরা কাভারিং ফায়ার দেওয়া শুরু করলো, আমরা সেখানে চলে গেলাম, ওরাও আমার কাছে আসলাম। আসার পরে দেখা গেলো যে ইনফরমেশনটা ছিল ভুল, আসলে ওখান থেকে আর্মি মার্চ করে নাই। তখন সিদ্ধান্ত নিলাম যে এইবার ব্রিজটা তো আমার দক্ষিণে ছিল, তো লোহাগড়ার থেকে শুরু করে ঘণ্টাখানিক পর আমি ওই ছেলেপেলেগুলো আমার সাথে থাকলো অনেক দূর দিয়ে ঘুরে, যে আগে ছিলাম হলো ওই ক্যাম্পের উত্তর সাইডে, এবার ক্যাম্পের দক্ষিণ সাইডে রেল লাইনের উপরে উঠে ওই দিক থেকে মার্চ করা শুরু করলাম। ওরাও আমার সাথে থাকলো, মার্চ করতে করতে ক্রলিং করে আসতে 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 প্রায় 100 গজের মধ্যে আসছে। ওদের যে ঘরটা ছিল টিনের একটা ঘর, ঘর দেখা যাচ্ছে, বাঙ্কার দেখা যাচ্ছে।
তো তখন ওখানে কাছে আসার পরে আমি ওদের কাছে ওই যে ওই এলাকার যে ছেলেগুলো ছিল তাদের কাছে একজনের কাছে স্টেন গান ছিল, তাই আমি বললাম যে স্টেন গান এটা একটা অটোমেটিক অস্ত্র। তা আমি যখন কাছে আসলাম তখন বললাম ভাই তুমি আমার স্টেন গানটা আমাকে দাও, এসএলআরটা তুমি নাও, আমি আগে আসি তোমরা পিছনে পিছনে আসো। কোর্ডিং করে যাতে যাতে দেখলাম যে যে টিনের ছাপড়াটা করেছিলো সে ছাপড়া দেখা যাচ্ছে, বাঙ্কার দেখা যাচ্ছে। হঠাৎ করে যখন 100 গজ মানে তারও কাছে আসছে কিন্তু কোনো সারা শব্দ পায় না, তো তখন দেখা গেলো যার বাঙ্কারের উপরে একটা হেলমেট এমনভাবে সেট করা, আমার মনে হলো খুব কাছে গেছি, তখন মনে হলো যে বাঙ্কারের ভিতর দাঁড়ায় থেকে হেলমেটটা শুধু দেখা যাচ্ছে আমার। সঙ্গে সঙ্গে আমি হেলমেটের ওপরে আমি ব্রাশ ফায়ার করছি স্টেন গান দিয়ে, স্টেন গানটা সিটকে চলে গেল। তখন দেখলাম যে সেখানে আর কেউ নাই, আমি ওই ঘরের মধ্যে ঢুকলাম। ঘরের মধ্যে গিয়ে দেখলাম যে স্টোভের ওপরে ওদের মুরগির মাংস, রুটি তৈরি করা জিনিসপত্র, মানে আসবাবপত্র, কাপড় চোপড় ইত্যাদি, বাঙ্কারের মধ্যে লোক নাই, কিছু রক্ত পড়ে আছে, লোক নাই, কেউ নাই। তো যাই হোক, শেষ পর্যন্ত আমি ওইটা যখন, তখন তো আমার খুব উল্লাস, হাজার হাজার মানুষ সেখানে জমায়েত হলো। তখন আমি বললাম যে তোমরা কিছু কেরোসিনের টিন, এক টিন কেরোসিনের তেল আনো, ওরা ভেলুপাড়া থেকে বা কোথেকে বোধহয় নিয়ে আসলো। আমি ওই স্লিপার দিয়ে যে রিপেয়ার করছিলো ব্রিজটা সেটাতে কেরোসিনের তেল দিয়ে কাঠগুলো পুড়িয়ে দিলাম, দিয়ে ওখান থেকে তখন সারাদিন খাওয়া নেই, ওখান থেকে আবার আমি মার্চ করলাম হলো ওখানে ভেলুপাড়া স্টেশন, ওখান থেকে প্রায় 1-1.5 কিলোমিটার দূরে, ওইখানে যা সারা রাত যুদ্ধ করা হলো। যুদ্ধ করার পরে ওরা ওখান থেকে আর্মিরা পরে পালায় গেল, ওখান থেকে আমরা একজনকে আমরা ধরেছিলাম, সে হলো বেলুস একজন আর্মি, নাম আমার এখনও মনে আছে আলী আশরাফ। কিন্তু বেলুসরা এই যুদ্ধের পক্ষে ছিল না, তারা পাঞ্জাবিরা তাদেরকে নানা ব্লাফ দিয়ে নানা মিথ্যা কথা বলে তাদেরকে নিয়ে আসছিল, ওদের সঙ্গে একটা দ্বন্দ্ব ছিল আর কি, যে কারণে ওই লোকটাকে আমি মারছিলাম না। আমি পরবর্তী সময়, এটা তো শেষের দিকে, আমি মানকের সর দিয়ে আমি ভারতে পাঠিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, পরে ওই যুদ্ধের পরে ওইখানে আমাদের সেই বিজয়টা ছিল খুব আনন্দদায়ক একটা বিজয়। এবং তারপরে আরও অনেক যুদ্ধই করেছি, অনেক যুদ্ধে আমার মানে কি বলতে সবচেয়ে বড় যুদ্ধ, আমরা মনে করি যে এখন যুদ্ধের আসলে অনেক কাহিনী আমরা পরবর্তী জানার সুযোগ পাবো। আর আমি বলছিলাম যে যখন আপনার মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশটাকে হানাদার মুক্ত করলেন, তারপরে মানে আমাদের দেশটা কেমন ছিল, মানে ছোট ভাই বলবেন একবার। দেখেন, এটা আপনাকে একটা কথা এখানে একটু বলে রাখি, আমাদের 16ই ডিসেম্বরে যখন বিজয় হলো তখন সত্যি কথা বলতে কি বঙ্গবন্ধু তো পাকিস্তানের কারাগারে। আমাদের উপরে থেকে আমাদের হাইকমান্ড নির্দেশ দিল যে তোমার নামে ভারত থেকে যে আর্মসটা ইস্যু হয়েছে এইটাই শুধু জমা দাও, আর আমি কিন্তু এগুলো, আর তোমরা যেগুলো অস্ত্রশস্ত্র সংগ্রহ করেছো এগুলো আন্ডারগ্রাউন্ড করে ফেলে দাও। তো তখন এগুলো আমি এগুলো আন্ডারগ্রাউন্ড করেছিলাম। পরবর্তী সময়ে বঙ্গবন্ধু যখন দেশে ফিরে আসলেন, ফিরে আসার পরে সিরাজুল আলম খান বঙ্গবন্ধু ওনারা আমাদের আর্মসগুলো সারেন্ডার করার জন্য আমাদের স্টেডিয়াম যে আছে স্টেডিয়ামে জমা দেওয়ার জন্য আমাদেরকে আহ্বান করলো। আমি যখন এই আন্ডারগ্রাউন্ডের অস্ত্রগুলো আমি বের করলাম, 6টা গরু গাড়ি দিয়ে খুব কষ্ট করে আনছিলাম, এত তারপর বগুড়া এসে দেখি যে সাধারণ ভেড়ে আরও বেশি। তো যাই হোক, সেখানে ওইখানে যে আমরা জমা দিলাম, বঙ্গবন্ধু যখন দেশে ফিরে আসলেন তখন তো আপনারা সবাই জানেন একটা যুদ্ধ বিধ্বস্ত একটা বাংলাদেশ, কিছু নাই, রাস্তা নাই, ঘাট নাই, ব্রিজ নাই, কালভার্ট নাই, গুদামে খাবার নাই, অর্থনীতি নাই, কোনো কিছু নেই, একটা যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ। তো সেই ক্ষেত্রে তখন যখন বঙ্গবন্ধু খুব ধীরে ধীরে দেশটাকে পুনর্গঠন করার জন্য চেষ্টা করছিলেন, তখন দেশীয় এবং একটা আন্তর্জাতিক চক্র একটা ষড়যন্ত্র শুরু করলো। এবং সেই ক্ষেত্রে আপনারা জানেন এটা যে তখন জাসদের জন্ম হলো, এবং তখন এমন একটা কৃত্রিম দুর্ভিক্ষ সৃষ্টি করে দিল, এবং বঙ্গবন্ধু সম্পর্কে এত বেশি নানা প্রচারণা শুরু হয়ে গেল যে একটা প্রেক্ষাপট তৈরি হলো যে বঙ্গবন্ধু মানে তাকে মানলে যে একটা খুব বিরাট একটা বিপ্লব বা মানুষের মধ্যে যে একটা একটা মারাত্মক একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হবে, এইরকম প্রেক্ষাপটটা তখন ওই মুহূর্তে আর থাকলো না। তারপরে আপনারা সব আমরা সবাই জানি বঙ্গবন্ধুকে 15ই আগস্ট সপরিবার নির্মমভাবে হত্যা করা হলো। আসলে সেই সময় আমার কাছে যেটা মনে হয় আমাদের মুক্তিযোদ্ধাদের যে ভূমিকাটা থাকা উচিত ছিল সত্যিকার অর্থে সেই ভূমিকাটা আমরা তখন পালন করতে পারি নাই। আমাদের যে প্রতিক্রিয়া ব্যক্ত করা উচিত ছিল, আমাদের যে প্রতিবাদ করা উচিত ছিল, আমাদের যে তার এটা ইয়া করার প্রোটেক্ট করার জন্য যে ভূমিকা রাখা প্রয়োজন ছিল, আমরা কিন্তু সেই মুক্তিযোদ্ধারা সেই ভূমিকাটা পালন করতে পারিনি বলে আমার কাছে মনে হয়েছে। ধরেন মুক্তিযোদ্ধা সেই সঙ্গে আওয়ামী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত, তারা কিছু মানুষ হতো ওই সময় কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, যেমন কাদের সিদ্দিকী,
উনি একটা ব্যতিক্রমী মানুষ, উনি সেই সময় একটা মারাত্মক ভূমিকা পালন করেছিলেন। ওনারও যারা সহযোগী বা সহকর্মী বা তার সঙ্গে যারা যুদ্ধ করেছে তাদের মধ্যে অনেকে অনেক বিপ্লবী বা অনেক দুঃসাহসী ভূমিকা পালন করেছেন। এখানে ধরেন আমাদের এখানে খসরু নিহার থেকে শুরু করে আরও অনেকেই যারা এই ভূমিকাটা পালন করেছেন, এদের সংখ্যা খুব বেশি ছিল না। তো যে কারণে তখন আমরা কিন্তু আসলে সেই ভূমিকাটা পালন করতে পারিনি। পরবর্তী সময় ধরেন আজকে আমাদের জাতির জনকের সুযোগ্য কন্যা জননীতি শিখেছি না, একটা কি বলে মানে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাওয়া একটি দল আওয়ামী লীগ যখন একেবারে মানে একটা বাজে অবস্থার সৃষ্টি হয়েছিল, তখন উনি দেশে ফিরে আসলেন, এসে এই দলটার হাল ধরলেন। হাল ধরার পরে ধরেন 21টি বছর মুক্তিযোদ্ধাদের কোনো মূল্যায়ন ছিল না, মুক্তিযোদ্ধাদের কোনো মূল্যায়ন ছিল না, যে কারণে অনেক মুক্তিযোদ্ধারা নিজেকে মুক্তিযোদ্ধা হিসেবে পরিচয় দিত না, অনেকেই পরিচয় দিত না যে আমি মুক্তিযোদ্ধা। ইচ্ছাকৃতভাবে অভিমানে বা যে কোনো কারণে হোক তারা মুক্তিযোদ্ধা হিসেবে নিজেকে পরিচয় দিত না। জাতির জনকের কন্যা জননীতি শিখেছেন 96 সালে যখন এই দেশের মানুষের ম্যান্ডেট নিয়ে যখন দেশের মানে দেশ পরিচালনার দায়িত্বভার গ্রহণ করলেন, তখন থেকে উনি অনেক কাজের মধ্যে দিয়ে ওনার একটা অন্যতম কাজ ছিল মুক্তিযোদ্ধাদেরকে পুনর্বাসন করা, মূল্যায়ন করা এবং তাদের জন্য কিছু ভালো কিছু করার জন্য উনি তার কর্মকাণ্ড শুরু করেন। ভাতা থেকে শুরু করে মুক্তিযোদ্ধাদের চাকরির কোঠা এগুলো দেওয়া শুরু করেন। তখন থেকে মুক্তিযোদ্ধারা একটু অনুপ্রাণিত হয়, উজ্জীবিত হয়। এরপরে 2008 সালের পর থেকে উনি মুক্তিযোদ্ধাদের জন্য যা করছেন এতে করে যেমন ভালো হয়েছে, একটা দিক আমার কাছে খারাপ মনে হয়েছে, সেটা হলো ওনার খারাপ না, এত সুযোগ সুবিধা দেওয়ার কারণে এত ভুয়া মুক্তিযোদ্ধারা ঢুকে পড়েছে যে এই সুযোগ সুবিধাগুলো যদি না দেওয়া হতো একসময় তো মুক্তিযোদ্ধারা তাদের পরিচয় দিত না, কাজে এই ভুয়া মুক্তিযোদ্ধাগুলোর আমদানি হতো না। এত লোভনীয় সব মানে ওনার ইয়েগুলো অনুদানগুলো যে এত সুযোগ সুবিধার লোভগুলো ছাড়তে পারতেছে না। যে কোনো আমাদের আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন বা দল করেন এমন লোক বলেন, তারা আমার জানা মতে আমার চোখের সামনে কত ভুয়া মুক্তিযোদ্ধারা ভাতা নিচ্ছে, সুযোগ সুবিধা নিচ্ছে, আমি চোখের সামনে দেখতেছি এরা ভুয়া, অথচ কাগজপত্রের দিক থেকে তারা মুক্তিযোদ্ধা হয়েছে। তা আমার এই জায়গাটা খুব কষ্ট হয় যে আমি আমার জীবনের ঝুঁকি নিয়ে যুদ্ধ করেছি, আমি প্রতিদিন মনে করেছি আমার আজকের দিনটি আমার জীবনের শেষ দিন, যুদ্ধে যখন গেছি তখন দোয়া দৌড় যতটুকু পারি আমি পড়েই গিয়েছি যে আজকের যুদ্ধে আমার জীবনের শেষ দিন হতে পারে, আমি এই জীবনের ঝুঁকি নিয়ে যুদ্ধ করে আমি যে কাতারে যে লোকটি কোনো কিছু করলো না, জীবনের ঝুঁকি নিল না, যুদ্ধ করলো না, আরামাসে জীবনযাপন করলো, সেই লোকটা আমার সমমর্যাদা পায়, এটা আমার কাছে খুব কষ্টের এবং যন্ত্রণার বলে মনে হয়। সে কারণে আমার অনেকের সঙ্গে আমার দ্বন্দ্ব, আমি নাম বলতে চাই না, যাদের সম্পর্কে আমি যাচাই বাছাইয়ের সময় আপত্তি করেছি যে আমার চোখের সামনে দেখতেছি এরা ভুয়া, তারা আমার উপরে দারুণ ক্ষুব্ধ, দারুণ অসন্তুষ্ট, কিন্তু আমি এই জায়গাটা কম্প্রোমাইজ করতে পারি না। আমি অনেকে আমার আত্মীয় স্বজন, আমার ওই যে বললাম না আমার ছোটো ভাই চাচাতো ভাইয়েরা, এরা তো যুদ্ধ করেছে, এদেরকে তো আমি মুক্তিযোদ্ধা বানাতে পারতাম, কিন্তু মুক্তিযোদ্ধার নীতিমালার মধ্যে পড়ে না। মুক্তিযোদ্ধার নীতিমালার মধ্যে ভারতে যেতে হবে, ট্রেনিং দিতে হবে এবং ভারতে প্রশিক্ষণ প্রাপ্ত হয়ে দেশের ভিতরে ঢুকে পাক হানাদার বাহিনীর সঙ্গে যুদ্ধ করতে হবে। এরা যেহেতু দেশে বাহিরে যায়নি, ভারতে যায়নি, ট্রেনিং নেয়নি, নীতিমালার মধ্যে পড়ে না, আমি তাদেরকে মুক্তিযোদ্ধা করিনি, যে কারণে তারা আমার মন খারাপ যে এত ভুয়ারা কিছুই করেনি, তারা মুক্তিযুদ্ধ হলো ভাই আপনার সঙ্গে আমরা যুদ্ধ করলাম অথচ আমাকে মুক্তিযুদ্ধ করলেন না, আমি সরি, আমি কিছু করার নাই নীতিমালার বাইরে, সে কারণে করতে পারেনি। তো সে কারণেই আমি মনে করি যে জননীতি শেখ হাসিনার কাছে আমরা মুক্তিযোদ্ধারা অত্যন্ত কৃতজ্ঞ, উনি যেভাবে আমাদেরকে মূল্যায়ন করেছেন, সম্মানিত করছেন, এ কারণে ওনার এই আসলে ওনার প্রশংসা করে বা ওনার প্রতি কৃতজ্ঞতা জানায় এটা আসলে শোধ করা যাবে না। উনি অত্যন্ত আন্তরিকতার সঙ্গে আমাদেরকে মূল্যায়ন করার চেষ্টা করছেন, কী না করেছেন মুক্তিযোদ্ধাদের জন্য, লোভ হবে না কেন, যার জায়গায় নেই জায়গা দিচ্ছেন, বাড়ি নেই বাড়ি দিচ্ছেন, যার প্রতি মাসে 20,000 টাকা ভাতা দিচ্ছেন, তারপরে বিভিন্ন ঈদের মধ্যে ওনার বোনাস দিচ্ছেন, কত রকমের সুযোগ সুবিধা, তো এই সুযোগ সুবিধার কারণে আমরা তাদের কাছে কৃতজ্ঞ। তবে এর কাছে যে যাই হোক, তারপরেও উনি যেটা করছেন তার জন্য আমরা কৃতজ্ঞ। আর ভবিষ্যৎ প্রজন্মের কাছে যেটা আমি মনে করি যে ধরেন দীর্ঘদিন ধরেন 1996 সালের আগ পর্যন্ত মুক্তিযুদ্ধের যে ইতিহাস এটা বিকৃত করা হয়েছিল, এটা মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাসটা তৎকালীন প্রজন্মের যে ছেলেমেয়েরা তারা মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাসটাকে জানতো না, বঙ্গবন্ধুকে জানতো না, সঠিক ইতিহাস জানতো না। কিন্তু আমাদের সৌভাগ্যের বিষয় এইটাই যে 96 সালের পর থেকে বঙ্গবন্ধুকে এদেশের প্রজন্মরা বর্তমান প্রজন্মরা জানার সুযোগ হয়েছে, মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাসটা জানার
সুযোগ হয়েছে, যে কারণে এই প্রজন্ম কিন্তু মুক্তিযুদ্ধের চেতনায় তারা উদ্বুদ্ধ হয়েছে বলে আমার কাছে মনে হয়েছে। এরও সুফলও একসময় আমরা পাবো। তবে আমি ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমি যে কথাটি বলতে চাই, এটা চেষ্টা করেও ব্যর্থ হয়েছি, আমাদের মুক্তিযোদ্ধাদের যে সন্তান যারা আছে, আমরা তো ধরেন আমাদের অনেক মুক্তিযোদ্ধারা ইতিমধ্যে আমাদের মধ্য থেকে বিদায় নিয়ে পরপারে চলে গেছেন, আমরাও হয়তো কতদিন আল্লাহ আমাদেরকে বেঁচে রাখবেন আমি জানি না। আমি চেয়েছিলাম যে মুক্তিযোদ্ধার সন্তানরা যদি একটা সংগঠন গড়ে তোলে, এই চেতনাকে ধরে রাখার জন্য যদি একটা সংগঠন শক্তিশালী করে, এটা আমরা তো আমাদের অবর্তমানে হয়তো একসময় এটা বিলীন হয়ে যেতে পারে, ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমার যেটা প্রত্যাশা এই মুক্তিযুদ্ধের চেতনাটা যাতে আমরা ধরে রাখতে পারি, লালন করতে পারি, পালন করতে পারি, মুক্তিযুদ্ধের ইতিহাসটা যাতে আমরা তার পরবর্তী জেনারেশনকে আমরা জানাতে পারি, এই কাজটা আমরা এই বর্তমান বা আগামী প্রজন্মের কাছে আমাদের প্রত্যাশা। এটা যদি আমরা পাই তাহলে আমরা অন্তত তৃপ্তি পাবো যে না মুক্তিযুদ্ধের চেতনায় আজকে আমাদের বাংলাদেশের নতুন প্রজন্ম বা পরবর্তী প্রজন্ম তারা উদ্বুদ্ধ হয়েছে, তারা সেটা লালন করে পালন করে, এই দায়িত্বটা যদি তারা পালন করে আমার মনে হয় যে তাহলেই আমরা তৃপ্তি পাবো এবং আমরা তাহলে খুশি হব। এই কাজটা, এই প্রত্যাশাটা তাদের কাছে আমাদের আর কি একজন মুক্তিযোদ্ধা হিসেবে। ধন্যবাদ আপনাকে, আসলে এটাই চাই আমরা যে আমাদের যে নতুন প্রজন্ম যারা আসছেন তারা প্রকৃত ইতিহাস জানুক, দেশপ্রেমী উদ্বুদ্ধ হোক, আর সবচেয়ে অবাক হচ্ছে যে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে তারা দেশটাকে এগিয়ে নেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমাদের, ধন্যবাদ দেশবাসীকেও, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ।